अजब शहरे गुजो बठे कन कन लागे कना कनी तर मजे के उबा खुजे फिरे सुंदर एकटा स्वप्ने रानी सुंदर एकटा स्वप्ने रानी कारो स्वप्न है सत्ति कारो बा स्वप्न है फानी तबुओ मानुष खुजे फिरे सुंदर एकटा स्वप्ने रानी सुंदर एकटा स्वप्ने रानी लज्जा शरम फिले तुझके स्वप्न मिले होग ना जतई जाना जानी सुंदर एकटा स्वप्ने रानी सुंदर एकटा स्वप्ने रानी প্রলোভ দেখানোর ইচ্ছা আমার কোনো কালেই ছিল না। তাই যদি থাকতো তাইলে তোমার ভাইয়ের মতো কারো বিয়া করতাম না নিশ্চয়ই। সবার চিন্তা ভাবনা তো আর এক না সাহারা, তোমার একটু বোঝা উচিত। তুমি কি আমারে কিছু মিন করতেছো? অবশ্য আমি জানি তুমি আমারে ঠিক পছন্দ করো না, ঠিক আছে? তোমারে জানার যে কতটুকু সঠিক সেটাকে খুঁজে বাই করো, খালি খালি একজনকে ভুল বোঝা তো ঠিক না, তাই না? ভাবি আমি গাছের মধ্যে মুখ গুজে চলি না, চোখকান আমারও বি আছে। অবশ্যই চোখকান তোমারও থাকবো, হাজার হলে তুমি তো মানুষ নাকি। কিন্তু চোখকান থাকলেই তো হইব না, সেই গুলারে সঠিক ব্যবহার করাও জানা লাগবে, সেটা আগে করো বই। এসব বিষয় আসলে বেশি দিন লুকায় রাখুন যায় না। তুমি যে আমার প্রতি জেলাস এটা আমি ভি জানি, আমার ভাই জানো জান। সাহারা তোমার সমস্যা কি জানো? তুমি যেটা বুঝো সেটাই আসো, বাকি সব পচা কাঁঠাল, সমস্যা এটাই। তোমার কথা ঠিক বুঝবার পারতেছি না, কি কয় এসব? বুঝতে যেহেতু পারো নাই তাইলে আর আমি তোমারে জোর করে বোঝানোর চেষ্টা করুম না। তো একটা কথা বলে রাখি, তুমি যদি ভাইবা থাকো যে তোমারে নিয়ে আমি চিন্তা করতেছি তাহলে কিন্তু ভুল বুঝছো। হ্যাঁ, মানে মানে হইল গিয়া নিজের নিয়ে চিন্তা করা আমি সেই দিনই বাদ দিছি যেদিন পরিবারের মতে ইজ্জত মেরে আমি বিয়ে করছি। তার মানে ভাইজান রে তুমি পছন্দ করো না? তুমি তো দেখি গায়ে কতটাই বড় হয়েছো, ভিতরে দেখি কি সুনাই। শোন পাগলি, আমি যদি তোমার বাইরে পছন্দ নাই করতাম তাইলে কি এত বছর তোমার ভাইয়ের সাথে সংসার করতাম? তাহলে এত বছর সংসার করণের পর এইসব কথা কইতেছো যে? ওই যে কইলাম, তুমি আসলে গায়ে কতটাই বড় হয়েছো, মাথার মধ্যে কিচ্ছু নাই। আমি এই কথা কেন কইতেছি সেটা তুমি সময় হলেই জানতে পারবা। শোনো ভাবি, এত কথা প্যাচাইয়া কোনো লাভ নাই কা। হ্যাঁ, আমার মাথায় কি আছে না আছে এটা কিন্তু তুমি খুব ভালো করে জানো। হ্যাঁ, আমি এই বাড়িতে পা দেওয়ানোর পর থেকে তুমি যে বাইজানের লগে খুব খারাপ ব্যবহার করতেছো, কেমন ব্যবহার করতেছো এটা কিন্তু আমি ঠিকই বুঝবার পারতাছি। তুমি কি আমার কমপ্লেন দিতেছো নাকি? তোমার কি মনে হয়? আমার মনে হয় দে কি আসে যায়, তোমরা ভাই বোন মিলে যা শুরু করছো। থাক, এখন বাইরে যেতেছি, এই সময় মুডটা অফ করতে চাই না, এই সময় মুডটা অফ করলে পুরো দিনটাই আমার মাটি হয়ে যাইব না। তোমার
আমার যে প্যাটে প্যাটে কত প্যাচ সেইটা তো আমি ঠিকই জানি ভাবি, সেসব ঠিকই আমি টাইনা বাইর করু। এত সহজে আমার ভাইজানের জীবনটারে আমি নষ্ট হইতে দিব না। আরে শাহনাজ এসো এসো বসো। কি ব্যাপার, তোমার কি হয়েছে? কাল পুরো দিন তুমি কোনো যোগাযোগ করনি, অফিসে আসনি, আমি তো টেনশনে পড়ে গিয়েছিলাম। তেমন কিছু না স্যার। তেমন কিছু না হলে তো তুমি অফিস কামাই করো না, অন্তত আগে কখনো এমনটা ঘটেনি। শাহনাজ বাসার সবাই ঠিক আছে তো? জি। তোমার আম্মা? স্যার আপনি আমাকে ঢাকার বাইরে যাওয়ার কথা বলছিলেন না? আরে বাবা ওটা এমন কিছু জরুরি না, তুমি যদি না যেতে চাও। না না স্যার আমি যেতে পারবো। পারবে? জি। দেখো কক্সবাজারের ব্যাপারে তোমাকে এখনই সিদ্ধান্ত জানাতে হবে না, আমাদের হাতে এখনো বেশ কিছুদিন সময় আছে, তুমি ভেবেচিন্তে তারপর আমাকে জানাও। না স্যার আমি আসলে কয়েকটা দিনের জন্য এই শহর থেকে বাইরে যেতে চাই, আই নিড এ চেঞ্জ। শাহনাজ। জি। কয়েক মুহূর্তের জন্য মনে করো আমি তোমার বস নই, কাছের মানুষ মনে করে না হয় বললে কি হয়েছে তোমার, কেন এত অস্থির হয়ে আছো? তেমন কিছু না স্যার, আসলে আমরা তো মানুষ, একটা না একটা সময় টায়ার্ড হয়ে যায়। সেটা ঠিক আছে, কিন্তু মানুষ বলেই আমরা নিজেদের কথা শেয়ার করি। শাহনাজ। জি। তুমি কতটা চাপা মেয়ে সেটা কিন্তু আমি জানি, তুমি যদি না বলো, তুমি যদি মনের মধ্যে কথাগুলো চেপে রাখো, তুমি তো এভাবে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়বে। আচ্ছা শুনো না, আমি তো তোমার শুধু বস না, আমি তোমার বন্ধু হতে চেয়েছি। স্যার প্লিজ আমাকে এভাবে রিকোয়েস্ট করেন না, আপনি এভাবে রিকোয়েস্ট করছেন আমি আসলে এই মুহূর্তে আপনাকে কিছু বলতে পারবো না, শুধু শুধু আমি লজ্জায় পড়ে যাচ্ছি। লজ্জায় পড়ার তেমন কিছু নেই শোনা, আমি সবসময় চাই তুমি জীবনে ভালো থাকো, সুস্থ থাকো, অনেক উন্নতি করো, কিন্তু তোমার জন্য কিছু করার সেই সুযোগটা আমাকে দাও। স্যার এই অফিসে যে আমার এত ফ্যাসিলিটিস, এত কাজ করার স্কোপ, সবই তো আপনি আমার উপর ভরসা করেন বলে, আপনার কারণে। আমি আসলে এর থেকে বেশি আর কি চাইবো আপনার কাছে বলেন স্যার? এই অফিসে তুমি যা কিছু পাও সেটা তুমি যোগ্য বলেই পাও, কিন্তু তারপরেও মানুষ হিসেবে আমার চাওয়া পাওয়ার ক্ষেত্রটা খুব ছোট, আমি আসলে খুব অল্পতেই সন্তুষ্ট হয়ে যাই, আমি খুব বেশি কিছু চাই না এই জীবনে। তাই বলে আমার স্ত্রী যে তোমাকে ফোন করেছে সেটাও কি আমাকে বলবে না? অন্তত এটা জানার অধিকারটা আমি রাখি শাহনাজ। আচ্ছা শাহনাজ তুমি জানো যে আমার ওয়াইফ লায়লা ও ডিপ্রেশনের রোগী, আমাদের বাচ্চা হয় না বলে ও। স্যার আমি বরং এখন উঠি, ওই আফসার সাহেবের ফাইলটা রেডি হলে মানে আমি চেক করে আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি। তাই জমির ভাই জাওনেরও শেষ আছে মরণের পর। আরে দৌড়ো মিয়া, কি সব কথা গরম টন টন যুবক মানুষ, অনি মৃত্যুর কথা কইতাছো মিয়া? আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি। ঘটনা খান কি আজকা যে দিলের মধ্যে এরকম রং লেগে গেছে, কারণ খান কি? হায় রে, যে বয়সে রং লাগানোর কথা ছিল
সেই বয়সে তো উপরলে আমার দিকে চোখ তুলে তাকায় না কে অন অল্প কয়টা দিন আছে নাচ গান ফুর্তির উপরেই থাকি আরে মিয়া ফুর্তির উপর থাকবা কি ফুর্তি চালায় যাইবা হারাটা জীবন তো এই যে ভাই বোন গো পিছে শেষ করে দিলা জীবন যৌবন সব এখন তো মনে করো তুমি যারা হাত পাও এখন তুমি যা ইচ্ছা হইবা ওইটা করবা আরে মিয়া হরমোস ফুর্তি করবো না তো করবা কবে চালায় যাও কি জানে জমিন ভাই সবদের জীবনে তো আর মোজ ফুর্তি থাকে না আমার জীবনে কি লেখা আছে কেটা জানে আরে মিয়া একটু আগে তো দিলের মধ্যে দেখলাম যে রং লাগা গেছে আটকা কি হইলো আটকা ফুটা বেলুনের মতো ফুস করে বাতাস বাইরে হয়ে গেল কেলা কোন মিয়া এই চিন্তা ভাবনা এত দাম করে উঠা গেলা দাম করে নেমা গেলা এত উঠা নামা করলাম ভালো না এই বয়সে তোমার যেটা করতে ইচ্ছা হইব দিলে যেটা আওয়াজ দিব ওইটা করে ফেলাইবা শেষ জমির ভাই আপনার একটা কথা কমু আরে কি কমিয়া তুমি কইবা না তো কইব কেডা আমার কি জানে হয়েছে জমির ভাই যতক্ষণ ববির লগে থাই ততক্ষণ মনটা প্রজাপতির মতো উড়ে ববি চলে যাওয়ার পর মেলাক্ষণ এটা রেস্ট থেকে যায় তারপর আস্তে আস্তে কমতে কমতে কই জানে কেমতে জানে মিলে যায় মিয়া এইটা হলো বয়সের ধরন তোমার এখন যে বয়স চলতেছে এইটা হইলো গিয়া বাস্তবতা মনে করো যে এই ভালো লাগলো এই আবার খারাপ লাগবো বেশিক্ষণ ধরে রাখতে পারবো না এই লেগা কইতেছিলাম কি যে বুলা যাও ববি টবি বুলা যাও এগুলি দিয়ে তোমার কোনো কাম হইব না কি হলো আপনি তাকিয়ে আছেন কেন ইংরেজিটা বের করেন আপনি ইংরেজিতে বড্ড কাছে চার আজ না পড়তে মন চাইতেছে না আরে পড়ার সাথে মনের সম্পর্ক কি দুষ্টামি করবেন না তো পড়ায় মন দিন শুনুন একটা বিষয় সব সময় মনে রাখবেন এই জীবনে আপনার সাথে আর কিছু থাক বা না থাক পড়াশোনাটা থেকে যাবে ও মোর জ্বালা ছাড় আমি এত জ্ঞান দিয়ে করমটা কি আমি তো জানি আমার ভবিষ্যতে কি লেখা আছে তাই নাকি মানে আপনি জেনে বসে আছেন যে আপনার কপালে কি লেখা আছে হ্যাঁ আমি কিন্তু জানতাম আপনি একজন খারাপ ছাত্রীর পাশাপাশি একজন খারাপ জ্যোতিষীও বটে স্যার এইটা বুঝতে না জ্যোতিষ হন লাগে এমনি বুঝুন যায় হুম জানি তো কতটা বোঝা যায় শুনুন এসব বাজে চিন্তা বাদ দিয়ে পড়ায় মন দিন আমাকে এক জায়গায় যেতে হবে আজও আজও মানে কি না মানে আজও আপনি আমার পরে কোনখানে যাবেন হ্যাঁ যাব হরেক রকম কাজ থাকে যেতে হবে এইটা কিন্তু আপনি মিছা কথা বললেন স্যার আশ্চর্য আপনাকে আমি মিথ্যা কথা বলতে যাব কোন দুঃখে আমাকে কি পাগলা কুকুরে কামড়েছে আপনার একটা কথা ছিল জি না আপনার কোনো কথা বলা লাগবে না এখন কথা বলার সময় না এখন পড়ার সময় আপনি পড়ায় মন দিন একটা কথা জানি মাত্র একটা কথা আপনি তো দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে আপনাকে এত করে বলছি পড়ায় মন দিতে অথচ আপনি ছাড় আমার মনটা না অস্থির তাহলে মেডিটেশন করেন অস্থির মন স্থির হয়ে যাবে টেনশন কি টেনশনের কথা বলেন স্যার এমনিতে আমি নিজে টেনশনে বাঁচি না এর উপর আপনি করতেছেন আবার টেনশন করতে শব্দটা টেনশন না টেশন মেডিটেশন তোমার দরকার এখন অন্য জিনিস কি জিনিস আরে মিয়া তোমার এখন বিয়া করানোর কাম পিয়া তুমি যেগুলি করবার চাইতাছো যেগুলি করতেছ এই বয়স কি তোমার আছে এখন হলো ডাইরেক্ট অ্যাকশন বিয়া কইরা ফেলাইবা শেষ জমির ভাই এই বয়স বয়স কইরা আপনি কিন্তু আমার বুড়া বানাইবা চাইতেছেন মাঝে মাঝে আমার কি মনে হয় জানেন আপনি কি আমার ফরে কথা কোন নাকি এগেনিস্টে কথা কোন আরে এটা কি মন কথা কইলা তুমি দোষ কাম ছোট ভাই তোমার বিরুদ্ধে কথা কইয়া আমার ফায়দা কি লাভ খান কি আমার আচ্ছা তুমি তো ভালো করেই জানো যে তোমার আমি কি রকম ভালোবাসি হ জানি আর জানি বলে তো এই বাজারে আর কারো কাছে গিয়ে আমি বকি না আপনার দোকান আহি আপনার লগে আড্ডা মধ্যে আপনার লগে কথা কইতে ভালো লাগে আচ্ছা তুমি কি খেয়াল করছো যে তুমি ছাড়া আমি কারো লগে আড্ডা বাজা করি কারো লগে কথা কই আমি আমার দিল করি যে ঠান্ডা হয় তোমার লগে কথা কই তুমি ভালো লাগে আমার তাহলে আজকে আমার একটা কথা দেন আমি জমির তোমারে কি কথা দিমু না আগে কথা দেন আরে ঠিক আছে কিন্তু তুমি যেটা কইবার চাও খোলাসা কইরা কও মিয়া কথা দিতাছেন আরে মিয়া দিলাম
কথা দিলাম কয়বার জমির ভাই এই ববির ব্যাপারে আপনি আমারে কোনো বিধি নিষেধ দেন না তাহলে খুব চোট লাগে এই বয়সে আইসা একটা মায়ের আমার দিলে ধরছে আপনি আমার আপন মানুষ হইয়া আমারে যদি ডিসকারেজ করেন তাহলে জমির ভাই দিলের মধ্যে সত্যি বহুত চোট লাগে আরে কি কইলাম ইয়া পাগল রে নিয়ে তো মহাবিপদের মধ্যে পড়লাম দেই আর এই জমির তোমার মিয়া দিল কলিজা দিয়া ভালোবাসে জানো মিয়া তোমার জায়গা কোনখানে হ্যাঁ আরে তোমার কি কোনো খারাপ চেতে পারি আমি তাও যদি দিলে কষ্ট পায় থাকো তাহলে মনে করো যে ওই যে দিস করে ঝাইডা করলাম না বাস হয়ে গেল এইবার বুঝতে পারছেন হ্যাঁ কি লাগে আমি আপনারা তো পছন্দ করি কি লাগে আপনারা ডার্লিং ববি ছেলেটা তো দেখি আমার দোস্তের মাথা চিবায়া খাইতাছে আমি তো নানা জায়গায় যাই এত হিসাব রাখা যায় যত সব আপনি সেদিন কারোর সাথে দেখা করতে চাননি মানে স্পেশাল কি আপনি ঠিক বলেছেন আসলে স্পেশাল এখন আপনি বই বের করেন তোর চাই মনে এমনি এত খুব খারাপ আছিল অহন আপনি আরো বেশি খারাপ করে দিচ্ছেন সমস্যা নাই মাঝে মধ্যে মনের বৈচিত্র্যটা ভালো এই ভালো এই খারাপ তাতে মনের উন্নতি ঘটে চার কোনছি কাউরে জড়ায় ধরে নাকি মনটা হালকা হয় আপনার ভিতরে কোনো রস নেই আপনি জানেন কেমন মানুষ আমার রস নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই আমার রসটা আমি বুঝবো আপনি বই বের করেন বই বের করে পড়েন দেখি আপনি চ্যাপ্টার 3 বের করেন কানে কানে লাগে কানা কানি তার মাঝে কেউ বা খুঁজে ফেরে সুন্দর একটা স্বপ্নের রানী সুন্দর একটা স্বপ্নের রানী কারো কারো স্বপ্ন হয় সত্যি কারো বা স্বপ্ন হয় ফানি তবুও মানুষ ঘুরে ফেরে সুন্দর একটা স্বপ্নের রানী সুন্দর একটা স্বপ্নের